হ্যালো বন্ধুরা, স্বাগত। 2020 সালের 14 ডিসেম্বর দেখা যাবে সর্বশেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে সেটা আজকে আপনাদের দেখাবো। দেখুন কোথা থেকে দেখা যাবে, ভারত, বাংলাদেশ এই সমস্ত অংশ থেকে কিন্তু দেখা যাবে না। দেখুন আমি ক্লিক করলে বোঝা যায়, দেখুন দেখাচ্ছে এখানে, বলছে যেটা যে এক্লিপস উইল নট বি ভিজিবল ফ্রম দিস লোকেশন। আমরা যদি ভারতে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না। সূর্যগ্রহণের সময়টা আপনাদের জানিয়ে দেব, কিন্তু দেখুন বাংলাদেশ থেকেও কিন্তু বলছে এই সমস্ত এক্লিপস, এই যে সূর্যগ্রহণটা কিন্তু দেখা যাবে না, কারণ এই সময়তে ভারতে অন্ধকার থাকবে, তখন রাত্রিবেলা হয়ে যাবে যখন এই সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকা থেকে সবথেকে ভালো, এবং এই সমস্ত জায়গাতে পার্সিয়াল হতে পারে। আপনাদের দেখাচ্ছে ডিটেলস, দেখুন এইখান থেকে সব দিকে বেশি দেখা যাবে, কোন কোন জায়গাটায় পড়ছে। দেখুন এটা আর্জেন্টিনার কোনো একটি জায়গা পড়ছে, আর্জেন্টিনা, চিলি, এই সমস্ত জায়গাতে। দেখুন এই যে এখানটা এই জায়গাতে, আমি যদি এখানে দেখুন লোকেশনটা রাখি, তাহলে দেখুন এখানে দেখাবে যে এ টোটাল এক্লিপস উইল বি ভিজিবল ফ্রম দিস লোকেশন অন 14 ডিসেম্বর 2020। ম্যাক্সিমাম এক্লিপস উইল বি অ্যাট 13:13:13:59, এইটা লোকাল টাইম বলছে ওখানকার, তখন কিন্তু এটা দেখা যাবে ওখান থেকে। এবং আমরা যদি জুমটাকে কমাই, এবং এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, এই যে লাল এবং এটা, এখান থেকে সব দিকে ভালো দেখা যাবে। এবং এই জায়গাগুলোতে কিন্তু যদি করি, এই জায়গাগুলোতে দেখুন এখানে কিন্তু একটু এখানে পার্সিয়াল হয়ে যাচ্ছে, এখানে আংশিকভাবে দেখা যাবে, কিন্তু মেন যে এর লোকেশানটি রয়েছে, এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই যে এই লাল যে রেখাটি, এই এর মধ্যে যে সমস্ত এরিয়াগুলি পড়বে সেখান থেকে কিন্তু এটা টোটাল দেখা, মানে সম্পূর্ণভাবে দেখা যাবে এই ট্র্যাকটাতে, কিন্তু এই বাকি জায়গাগুলোতে পার্সিয়াল দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। যদি এখানে ক্লিক করে দেখুন এখানে কী বলছে, পার্সিয়াল, এখানে ক্লিক করলে দেখুন এখানেও কিন্তু বলছে পার্সিয়াল, অর্থাৎ এখান থেকে পার্সিয়াল দেখা যাবে। এখানে যদি ক্লিক করি, এখান থেকে কিন্তু এক্লিপস উইল নট বি ভিজিবল, অর্থাৎ মূলত এই এরিয়া থেকেই দেখা যাবে, আফ্রিকার এখান থেকে কিন্তু দেখা যেতে পারে, যে এটা হচ্ছে ভারত, বাংলাদেশ, আফ্রিকার এই অংশ থেকেও কিন্তু পার্সিয়াল, নামিবিয়া, সাউথ আফ্রিকা, বটসওয়ানা, এই জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু দেখুন আমি ক্লিক করছি, এখানে দেখুন এখানে কিন্তু পার্সিয়াল দেখার সম্ভাবনা রয়েছে। আপনাদের দেখিয়ে দিলাম যে কোন কোন জায়গা থেকে পার্সিয়াল দেখা যেতে পারে, এখানটা কিছুটা নিতে পারে, এই জায়গাগুলোতে পার্সিয়াল আসতে পারে। দেখুন ক্লিক করছি, এখানে পার্সিয়াল, যদি এখানে ক্লিক করি এখান থেকে কিন্তু ভিজিবল হবে না বলছে, পরিষ্কার দেখতে পাচ্ছে এই জায়গাটাতে যদি করি, তো এখানে এক্লিপস উইল নট বি ভিজিবল, অর্থাৎ এই জায়গাটার এই পোর্শনটা থেকে এই এক্লিপসটাকে কিছুটা দেখা যেতে পারে আংশিকভাবে। তো পুরো লোকেশান, অর্থাৎ এই যে পুরো দেখতে পাচ্ছেন, এই দক্ষিণ আমেরিকা থেকে এই জায়গাগুলোর মধ্যে পুরোটা এই অংশটা এবং এই লাইনটা ধরে কিন্তু এটা পরিষ্কারভাবে দেখা যাবে, এবং এই এরিয়া থেকে দেখা যাবে। এছাড়া দেখুন এখানে এখানে তুমি ক্লিক করে দেখাচ্ছি এখানে কী বলছে, দেখুন এখানেও পার্সিয়াল, অর্থাৎ এই যে গ্রিন কালার দিয়ে যেটা ঘেরা রয়েছে এই অংশ থেকে এটা আংশিকভাবে দেখা যাবে, এবং এই ট্র্যাকটা থেকেই শুধুমাত্র এখানে যে সমস্ত এরিয়াগুলি পড়বে, বা এখানে যদি সমুদ্র থাকলে, এখানে যদি জাহাজ নিয়ে গিয়েও দাঁড়ানো হয়, তো এই ট্র্যাকটাতে কিন্তু এখান থেকে যদি দেখা যায়, এখানে কিন্তু টোটাল দেখা যাবে, সম্পূর্ণ সূর্যগ্রহণটাকে এখান থেকে দেখা যাবে। বুঝতে পারছেন, এখান থেকে আমাদের দেখিয়ে দিলাম কীভাবে এই ট্র্যাকটি তৈরি হয়েছে, অর্থাৎ এটা এবারে আমরা ভারতীয় টাইমগুলোকেও দেখে নেব কটা কী হচ্ছে, এবং তার আধ ঘন্টা আগে বাংলাদেশের টাইমটা থাকবে। তো চলুন একবার দেখে নিই সেদিকটা কী আছে। তো দেখুন বন্ধুরা, ভারতীয় সময়তে এই গ্রহণটি পূর্ণগ্রাস, যে সূর্যগ্রহণ, এটা কিন্তু স্পর্শ করবে, অর্থাৎ একদম ভারতীয় সময় অনুসারে যে শুরু সেটা হচ্ছে 7:04 বা 7:03, এটা অনেকেই বলছে। তো এবার পূর্ণগ্রাসটা আরম্ভ হবে রাত 8:03 ভারতীয় সময় অনুযায়ী, এবং সর্বাধিক গ্রহণ দেখা যাবে, অর্থাৎ একদম সম্পূর্ণভাবে সর্বাধিক যে গ্রহণটি সেটা পড়ে যাচ্ছে ভারতীয় সময় অনুসারে রাত 9:44 নাগাদ, এবং পূর্ণগ্রাসটা শেষ হবে রাত 11:24 নাগাদ। এবং এই পূর্ণগ্রাস হয়ে যাওয়ার পরে এবার গ্রহণের যে পুরো শেষ সেটা হচ্ছে রাত
12:23 এটা কিন্তু চলে যাবে 15ই ডিসেম্বর রাত, মানে রাত্রেবেলাতে 14 ডিসেম্বর পেরিয়ে যাওয়ার পরে যে শুরু হচ্ছে 15 ডিসেম্বর, তখন 12:23 বাজবে, তখন এটা গ্রহণটা শেষ হয়ে যাবে, বাংলাদেশ এর আধ ঘন্টা আগে হয়ে যাবে। এটা এটা হচ্ছে টাইম আর কি। তো সেইভাবে হিসাব করে নিলেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার টাইমটি ক্যালকুলেশন করা যাবে। তো এই ছিল লেটেস্ট আপডেট, আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।